বড়লোকদের ব্যাপার স্যাপারই আলাদা। টাকা বাড়ার সাথে সাথে তাদের অভ্যাসের সাথে যুক্ত হয় মেয়ে মদ নারীর মতো আসক্তিগুলো। এই যেমন রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিক একসময় সংসার চালাতে গ্রামে গ্রামে আন্ডা বিক্রি করতেন। ভূমিদস্যুতা এবং সন্ত্রাসের মাধ্যমে রংধনু গ্রুপ প্রতিষ্ঠার পরে তিনি এখন পর্যন্ত বিয়ে করেছেন কমপক্ষে 8টি, 2 ডজন নারীর ভরণ পোষণ দেন। রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিকের নারী আসক্তি ওপেন সিক্রেট। রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিককে নিয়ে করাপশন ইন মিডিয়ার সিরিজ অনুসন্ধানের আজ দেখুন 3য় পর্ব। দেশের শীর্ষ পর্যায়ের ভূমিদস্যু প্রতিষ্ঠান রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিকের বহু নারীতে আসক্তির বিষয়টি ওপেন সিক্রেট। মেয়ের রিসেপশনিস্ট থেকে শুরু করে পিএপিএস সবই নারী হতে হবে। নিজের ঘর থেকে অফিস বাইরে সব জায়গায় বিষয়টি অবগত। এখন পর্যন্ত বিয়ে করেছেন কমপক্ষে 8টি, কাগজে কলমে 8 স্ত্রী থাকলেও আনঅফিসিয়াল স্ত্রীর সংখ্যা অসংখ্য। মডেল চলচ্চিত্রের নায়িকা এক্সট্রা থেকে শুরু করে 2 ডজন নারীর ভরণ পোষণ দেন নিয়মিত। স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি বিশ্বস্ত জান্নাত। এই জান্নাতের কাছেই রফিকের ধন ভাণ্ডারের নিয়ন্ত্রণ। 6 বছর আগে 15,000 টাকায় রংধনু গ্রুপে যোগ দেয় জান্নাত। অল্প সময়ের ভিতর তার রূপলাবণ্যের মোহবেষ্টিত হয়ে পড়ে রফিক। অফিসের ভেতরেই দুই বিশ্বস্ত সহচরকে সাক্ষী বানিয়ে বিয়েও করেন জান্নাতকে। যদিও এই বিয়ের বিষয়টি অফিসের সবাই জানলেও রফিক কখনোই স্বীকার করেননি। রফিকের দুই পুত্র নিয়মিত অফিসে বসলেও এই জান্নাতের হাতেই রফিকের সিন্দুকের চাবি। যত অবৈধ টাকা সব কিছু রয়েছে জান্নাতের হাতে। অফিসে জান্নাত রফিকের স্ত্রীর মতোই চলাফেরা করে। রংধনু গ্রুপে জান্নাতের দাপট এতটাই যে বাবার কাছে কিছু চাইতে হলেও এই জান্নাতের দ্বারস্থ হতে হয় রফিকের দুই ছেলেকে। ভালোবেসে জান্নাতকে প্রায় 150 ভরি স্বর্ণ কিনে দিয়েছেন রফিক। তার নামে রয়েছে কয়েক কোটি টাকার FDR। বিশ্বস্ত সহচর জান্নাতের সাথে প্রতিদিন 1 ঘন্টা একান্তে সময় কাটান রফিক। রফিকের আবার শরীরে গরম স্যাক বডি ম্যাসেজ নেওয়ার অভ্যাস আছে। জান্নাত অনুপস্থিত থাকলে রফিকের অফিসেই আছে তার সাইড চিকস। কোনো কারণে জান্নাত অসুস্থ থাকলে নুসরাত কনা তিশারা রফিকের বডি ম্যাসেজ করে দেন। এরাও রংধনু গ্রুপে কর্মরত। রংধনু গ্রুপের ওপেন সিক্রেট, চেয়ারম্যানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক না গড়লে সেখানে কোনো মেয়ে বেশি দিন চাকরি করতে পারে না। আন্ডা রফিক ছলে বলে কলে কৌশলে শারীরিক সম্পর্ক স্থাপন করবে, এটাই রংধনু গ্রুপে দুধ ভাতের মতো। রংধনু গ্রুপে নতুন এইচআর হিসেবে যোগ দিয়েছেন নুসরাত। অসম্ভব চালাক চতুর নুসরাত এর আগেও রংধনু গ্রুপের এইচআর বিভাগে ছিলেন। শুরু থেকেই এই নুসরাতের সাথে রফিকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মাঝখানে বিয়ে হয়ে যাওয়ার পর রফিকের সাথে দূরত্ব তৈরি হয়। এই নুসরাতের মাধ্যমেই সুন্দরী মেয়েদেরকে নিয়োগ দেয় রফিক। রফিক তার নারীবাদীর জন্য অফিসকেই সবচেয়ে নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছেন। অফিসেই তার নানা রকম রঙ্গলীলা চলে। মিস আয়ারল্যান্ড প্রিয়তিকেও আন্ডা রফিক তার রংধনু গ্রুপের অফিসে শ্লীলতাহানির চেষ্টা করেছিলেন। রংধনু গ্রুপের রিসিপশনিস্ট সহ বিভিন্ন পদে নিয়মিত মেয়েদেরকে নিয়োগ দেওয়া হয়। 3-4 মাস পর তাদের চাকরিও চলে যায়, কারো কারো আবার প্রমোশনও হয়। নতুন করে রংধনু গ্রুপে এইচআরে যোগ দেওয়া নুসরাত একসময় রফিকের জন্য বিভিন্ন মেয়ে নিয়োগ দিত। এই নুসরাতকে দিয়েই রফিক তার শিকার রিক্রুট করান। অফিসের বাইরেও বিভিন্ন উঠতি বয়সী মডেল অভিনেত্রীদের সাথে একান্ত সময় কাটান রফিক।
তার অফিসে তার রুমে বিভিন্ন সময় মডেল অভিনেত্রীদের নিয়মিত আসা যাওয়া চলে। চলচ্চিত্র পাড়ার দালাল নায়ক ইমন সহ কয়েকজন সাপ্লায়ার নিয়মিত নতুন নতুন মেয়ে নিয়ে হাজির হয় হান্ডা রফিকের অফিসে। নারীপ্রিয় রফিকুল ইসলাম ওরফে হান্ডা রফিক তার নতুন টেলিভিশন গ্রিন টিভিতে নিয়োগ দিয়েছেন মিডিয়ার মাসিক খ্যাত সাজু রহমানকে। মিডিয়া পাড়ায় সাপ্লায়ার সাজু সহ বিতর্কিতদের খুঁজে খুঁজে গ্রিন টিভি এবং তার পত্রিকায় নিয়োগ দেওয়া হচ্ছে। এই প্রতিবেদন প্রস্তুতের সময় রফিকের রংধনু গ্রুপের একাধিক পুরনো এবং তার বিশ্বস্ত লোকদের কাছে তথ্যগুলো ক্রস চেক করা হয়েছে। ইতিমধ্যে রফিকুল ইসলাম ওরফে হান্ডা রফিককে নিয়ে ফাঁস হওয়া গোয়েন্দা প্রতিবেদন নিয়ে সিরিজ অনুসন্ধানের দুইটি পর্ব প্রচার হয়েছে। কুখ্যাত ভূমিদস্যু রফিকুল ইসলাম একজন ভয়ঙ্কর নারী আসক্ত ব্যক্তি। রংধনু গ্রুপ সহ তার মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোতে নারীরা কখনোই নিরাপদ নয়। মেয়েদেরকে চাকরি দিয়ে ব্যবহারের পর ছুঁড়ে ফেলে দেওয়া হয়, আর এ কারণে নারী কেলেঙ্কারী সহ অসংখ্য অভিযোগ থাকলেও টাকা আর রাজনৈতিক পরিচয়ের জোরে কিছুই হয় না হান্ডা রফিকের।